বন্ধুরা, ব্যানার্জি পরিবার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের পুরো পরিবারের তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। আজ আমার ভাই কিংশুক ব্যানার্জির একটি আবৃত্তি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। চলুন তাহলে দেখে নিই আবৃত্তিটি। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছামতি। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষণি হই ইচ্ছামতি রবি। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাইরের ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই পারের সাথে, আধেক কথা দিনের বেলায় আধেক কথা রাতে। যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গায়ের ঘাটে, ঠিক তখনই গান গিয়ে যাই দূরের মাঠে মাঠে। গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে। দূরের মানুষ যারা তাদের নতুন তরবেশ, নাম জানি নে গ্রাম জানি নে অদ্ভুতের এক শেষ। জলের ওপর ঝলমল টুকরো আলো রাশি, ঢেউয়ে ঢেউয়ে পরির নাচন হাত তালিয়ার হাসি। নিজের তলায় তুলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ, সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ। কোনে কোনে আপন মনে করছে তারা কি কে, আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে। গায়ের লোকে চিনবে আমার কেবল একটুখানি, বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি। এক ধারিতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু, আরেক ধারে বালুর চরে রৌদ্র করে ধুধু। দিনের বেলায় যাওয়া আসা রাত্রি থমথম, ডাঙার পানি চেয়ে চেয়ে করবে গা ছমছম। নমস্কার।